ইন্না আহামদুলিল্লাহ সুপ্রদর্শক আপনাদের সাথে আজকে আমি একটি হাদিসের একটি ঘটনা শেয়ার করবো যেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে তো বন ইসরায়েলের তিনজন লোকের একটা ঘটনা আছে যে একজন লোক ছিলেন হলো কুষ্ঠরোগী কুষ্ঠ রোগী একজন ছিলেন কুষ্ঠ রোগী আর একজন ছিলেন তার মাথায় চুল ছিল না এবং আরেকজন ব্যক্তি ছিলেন হলো অন্ধ তো এই তিনজনের মধ্যে একদিন আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য পাঠালেন তো এসে তাদেরকে বললেন যে কুষ্ঠরোগী প্রথমজন তাকে বললেন যে আপনি আপনার কি কোনো কিছু চাওয়ার আছে কিনা তখন কুষ্ঠরোগী বললেন বলেন আসলে আমার তো চাওয়ার বেশ বিষয় হচ্ছে যে আমি একজন কুষ্ঠরোগী আমি অসুস্থ তা আমি চাই যে আমার যাতে রোগটা ভালো হয়ে যায় তুমি একটু একটু ভিডিও তো কুষ্ঠরোগী বললেন যে আমি আমার কুষ্ঠ রোগ হয়েছে তো আমি চাই যে আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক তো পরবর্তীতে তো ওই ফেরেশতা তা তার শরীরে হাত বুলিয়ে দিলেন এবং তার কুষ্ঠ ভালো হয়ে গেল এবং তিনি বললেন যে আচ্ছা আপনি তো এখন সুস্থ তো আপনি কি আর কোনো কিছু চান তখন বললেন যে আমি আমার একটা উট হলেই যথেষ্ট হবে তখন তাকে একটা উট তাকে একটা উট দিয়ে দিলেন যেটা ছিল হচ্ছে একটা গর্ভবতী একটা উট দিয়ে দিলেন তো পরবর্তীতে সেই একটা উট থেকে হাদিসের গল্প বলতেছি বাবা তুমি একটু চুপ থাকো কথা শেষ করে নি হ্যাঁ আচ্ছা তো ওই ওই লোকটা ওই একটা উটনী থেকেই অনেক ধনী হয়ে গেলেন এবং অনেক উটের ব্যবসাদার হয়ে গেলেন ও ধনী হয়ে গেল পরবর্তীতে আরেকটা ঘটনা যে ফেরেশতা আরেকজন আরেকজন লোকের কাছে গেলেন যার মাথায় চুল ছিল না তো তাকে গিয়ে বললেন যে আপনি কি আমার কাছে কোনো কিছু চান বা আপনার কোনো মনের বাসনা আছে কিনা তিনি বললেন যে আমার আসলে আমি চাই যে আমার মাথায় প্রচুর চুল থাক মানুষ আমাকে যাতে আহ উপহাস করে আমি চাই যে আমার মাথায় চুল থাক তো ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার মাথায় অনেক চুল হয়ে গেল এবং বললেন যে তুমি কি আর কোনো কিছু চাও কিনা তো তিনি বললেন যে আমি আমার একটা গাভী হলেই যথেষ্ট তখন ফেরেস্তা তাকে একটা গর্ভবতী একটা গাভী দিয়ে দিলেন তো সে একটা গাভী থেকেই সে অনেক গরু বাছুরের মালিক হয়ে গেলেন এবং ধনী হয়ে গেলেন এবং মানে এই তিনটা ঘটনা মোটামুটি পাশাপাশি হয়েছিল এবং আরেক আরেকজন যিনি অন্ধ ছিলেন তাকে বললেন তোমার কি মনের কোনো আশা বা কামনা আছে কিনা তো তিনি বললেন যে আমি তো পৃথিবী দেখতে পারি না তো আল্লাহর সৃষ্টি আমি দেখতে পারি না তো আমি আল্লাহর সৃষ্টি দেখতে চাই তো তাকে চোখে হাত বুলিয়ে দিলেন এবং তার চোখ ভালো হয়ে গেল তারপর বললেন তুমি কি কোনো কিছু চাও সে যে আমার একটা বকরি হলেই যথেষ্ট তো সেই তাকে একটা একটা গর্ভবতী বকরি থেকে অনেক আহ বকরির বকরি হলো এবং সে ধনী হয়ে গেলো এই তিন তিন তিনটা লোক কি এলাকার মধ্যে খুব পরিচিত হয়ে গেল এবং তার অনেক সুনাম অর্জন করলো তার ধন মালিক হলো অনেক প্রভাব প্রতিপত্তি হয়ে গেল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন যে সম্পদের প্রতি তাদের কি রকম মোহ তখন যাকে উঠনি দেওয়া হয়েছিল যারা এখন অনেক যে এখন অনেক সম্পদের মালিক হয়েছে একটু একটু এদিকে একটু গল্প করতেছি পরে আরেকজন যখন তার কাছে গেল যাওয়ার পর তুমি একটু শেষ করি পরে তুমি সামনে আসো তোমার সামনে একদিন এটা ভিডিও করব ইনশাআল্লাহ অভ্যাসে পরবর্তীতে সরি পরবর্তীতে সেই ফেরেস্তা যখন সেই উট যাকে দিয়েছিল তার কাছে গেল তখন সে তাকে গিয়ে বলে যে আমি একজন মুসাফির আমি একটু সমস্যা পড়েছি তো আপনি যদি আমাকে একটা উট দিতেন তাহলে আমি উট নিয়ে আমি আমার গন্তব্যে চলে যেতে পারতাম তখন সে বলল যে না না তোমাকে উট দেওয়ার মতো আমার কাছে কোনো উট নাই তুমি এখান থেকে ভাগো তখন তিনি বললেন যে আপনার তো এক সময় কুষ্ঠরোগ ছিল তো আল্লাহ আপনাকে কুষ্ঠরোগ থেকে সুস্থতা দিয়েছেন এরপর আপনার কোনো ধন ছিল না আপনি গরিব ছিলেন তো আল্লাহ আপনাকে এগুলো দিয়েছেন তাহলে সেখান থেকে তো আপনার খরচ করা উচিত তখন তিনি বললেন যে কই আমার তো কখনো কোনো কুষ্ঠরোগ ছিল না এবং আমার সম্পত্তি ধনসম্পদ সম্পদ যা আছে এগুলো তো আমি আমার বাপদাদার কাছ থেকে পেয়েছি আমরা আগে থেকে পূর্ব থেকে দিন এটা সবাই জানে তো উনি চলে গেলেন এবং তিনি চলে যাওয়ার সময় বললেন যে তুমি যদি আমাকে মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি আগের মতোই হয়ে যাবে পরবর্তীতে সে আবার কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল এবং সে তার সমস্ত কিছু হারিয়ে ফেললেন তারপর সেই গেলেন সেই যাকে গাভী দেওয়া হয়েছিল মাথায় টাক ছিল তার কাছে গিয়ে বললেন যে আমি একজন মুস্তাফি বা আমার একটা প্রবলেম হয়েছে তো আপনি কি আমাকে কিছু হেল্প করতে পারবেন কিনা তখন তিনি বললেন যে না 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 আমি কোনো হেল্প করতে পারবো না তোমাকে দেওয়ার মতো গাভী আমার কাছে নাই তুমি চলে যাও তো তিনি চলে যাওয়ার আগে ওই ওই কথাটাই বলে গেলেন যে তুমি যদি আমার কাছে মিথ্যা কথা বলে থাকো আমি আগে যাচ্ছিলেন তাই হবে পরবর্তীতে সেই লোকটি আবার তার মাথার চুল ঝরে গেল এবং তিনি তার ধনসম্পদ সব কিছু হারিয়ে আবার তিনি গরিব হয়ে গেলেন হতভাগা হয়ে গেলেন এবং তিনি গেলেন যাকে বকরি দিয়েছিলেন সেই বকরিওয়ালার নিকট গিয়ে বললেন যে একই ঘটনা বললেন আমি মুসাফির বা আমার একটা প্রবলেম হয়েছে তো আমি সেটা থেকে আমি আপনার কাছে কিছু সহায়তা চাই তো তিনি বললেন যে অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করবো কেননা আমি এক সময় অন্ধ ছিলাম চোখে দেখতে পারতাম না এবং আমার সম্পদ টাকা বিপদে বলেছেন বিপদে আপনার পাশে না দাঁড়াই তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে তো আপনি আপনার যত ইচ্ছা আপনি নিয়ে নেন বকরি আপনার যত ইচ্ছা আপনি যদি শব নিয়ে নেন তারপর আমি কোনো কিছু মনে করবো না তারপর আপনি যদি আমার জন্য কিছু রেখে যান সেটা আমি গ্রহণ করব। তখন তিনি বললেন যে তোমার বকরি তোমার কাছেই থাক আল্লাহ তোমার সম্পদে আরো বরকত দান করুন এবং আল্লাহ তোমার এই আমল কবুল করুন এই গল্পটা থেকে হাদিসের এই গল্পটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমরা যখন যখন আমাদের কোনো কিছুই থাকে না যখন আমি যখন আমরা কপর্দক শূন্য থাকি ওই অবস্থা থেকে যখন আল্লাহ ওয়া তালা আমাদেরকে সব কিছু পরিপূর্ণ করে দেন তারপর আমরা যেন অহংকারী হয়ে না যাই তারপর আমরা যেন সেই পূর্বের অবস্থাটা ভুলে না যাই অর্থাৎ আমরা যাতে অতীত ভুলে না যাই যে মানুষগুলো অতীত ভুলে যায় সেই মানুষগুলো আসলে ভালো মানুষ হতে পারে না যেন আমাদেরকে সবসময় অতীত মাথায় রাখতে হবে আমি কী ছিলাম কী হয়েছি এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে মানতে হবে তাহলে আল্লাহ সুবান তালা সন্তুষ্ট অর্জন করে আমাদের জন্য সহজ হবে মানে কৃতজ্ঞতা আদায় করা আমাদের শিখতে হবে চলুন আমরা আমাদের জীবনকে এমন ভাবে তুলি যে আমাদের জীবনটা যেন কৃতজ্ঞতা মণ্ডিত হয় অর্থাৎ আমরা যাতে সব সময় একটা হ্যাপি একটা হ্যাপিনেস যাতে আমাদের মনের মধ্যে আমরা পোষণ করতে পারি যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের যে অবস্থায় রেখেছেন আমরা ভালো আছি এবং সেটা আমাদের জন্য কল্যাণ আমরা যে জিনিসটা হারিয়ে ফেলেছি সেটা আসলে আমাদের জন্য ছিল না সেটা আমাদের কাছে সেটা আমাদের হাতে আসার ছিল না যেটা আমাদের আহ প্রাপ্য ছিল সেটা আমাদের হাতে চলে এসেছে তো আমরা আসুন আফসোস না করে নতুন করে আবার আমাদের জীবনটা সক্রিয়া দিয়ে ভরিয়ে তুলি আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ